আপনার দেশে স্বাগত। একটি বিনোদন রাজ্যের কথা বলছি, একটি আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্রের কথা বলছি, রাজধানীর অদূরে একটি স্বপ্ন রাজ্যের কথা বলছি, যেটি আপনার অবসর সময়টাকে হাতছানি দিয়ে রাখছে, যেখানে আপনি শুধুই মেতে থাকবেন ফান আর প্রকৃতির মাঝে, স্বপ্ন রাজ্যে হারিয়ে যাবেন স্বপ্নময়তায়। ড্রিম হলিডে পার্ক, সুন্দর খোলামেলা আর নয়ন জোড়ানো পরিবেশ। ঢাকা থেকে মাত্র 42 কিলোমিটার দূরেই এর অবস্থান, নরসিংদীর পাঁচদোনায় ঢাকা সিলেট মহাসড়কের পাশেই। ফলে সিলেট ঢাকা সহ দেশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই পিকনিক করতে চাইলে একটি মজার জায়গা ড্রিম হলিডে পার্ক। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্পোরেট হাউস কিংবা ফ্যামিলি গেট টুগেদারের জন্য একটি স্মরণীয় পিকনিক স্পট হতে পারে এটি। এখানে আছে বেশ কয়েকটি পিকনিক স্পট, যেখানে ন্যূনতম 100 জন থেকে শুরু করে 10,000 জনের একসঙ্গে পিকনিক করার সুবন্দোবস্ত আছে। পিকনিক স্পটগুলোতে আছে চোখে পড়ার মতো সুন্দর বাংলো, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, সার্বক্ষণিক নিরাপত্তা, ডেকোরেটর ফুল প্যাকেজ, বিশাল মঞ্চ, সুবিশাল মাঠ আর কত কিছু। পার্কের ভেতরে বাইরে আছে সার্বক্ষণিক নিরাপত্তা বলয়, বিশাল কার পার্কিং আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত ও নিরাপদ। ড্রিম হলিডে পার্কে আছে দিবা ও রাত্রি নামে দুটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স কটেজ, যাতে আছে থাকা খাওয়া আরামায়েশের সব ধরনের সুযোগ সুবিধা। উন্নত ফার্নিচারে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি কক্ষ সাজানো গোছানো। পিকনিক স্পটের বাংলো ও কটেজে আছে 24 ঘন্টার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। আপনার খাবার চাহিদা মেটাতে পার্কে আছে অত্যাধুনিক সব রেস্টুরেন্ট, সবই আপনার জন্য। খুবই বিপজ্জনক ভূতের বসবাস ফ্যান্টম হিলে, সাহসী অ্যাডভেঞ্চার প্রেমীরা বুকে ফু দিয়ে ঢুকে যেতে পারেন ভূতের বাড়িতে। হ্যাঁ, ভূতের বাড়িতে। এই যে সুরঙ্গে ঢুকলি ভূত আর ভূত, গা ঝমঝম পরিবেশ। না না, ভয় পাবেন না, তারা আপনার কিছুই করবে না, শুধু আনন্দই দেবে। এত কিছুর মধ্যে সবারই বেশি আকর্ষণ যেন ওয়াটার পার্কটি ঘিরে। ব্যান্ড সঙ্গীতের তালে তালে সিবিচের অনুভূতি এখানে যোগ করে নতুন উদ্যমতায়, ভেসে যায় জগতে সব পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ। এই হল তামিলের উন্নতলা। সব কিছু যেন ছাপিয়ে গেছে আরেক স্বপ্নের আঙিনা, যার নাম ড্রিম সাফারি পার্ক। 1 কিলোমিটার দৈর্ঘ্যের নদী, পাহাড়, জীবজন্তু ও বন মানুষের দ্বীপ নিয়ে ড্রিম সাফারি পার্ক এখন নজর কাড়ছে সবার। সেখানে হাতি, হরিণ, পাখ পাখালি আর বানরের দাপাদাপি, পেঙ্গু আর কুমিরও আছে, যেন জীবন্ত। স্পিডবোট কিংবা লঞ্চে ঘুরে ঘুরে দেখা যাবে এদেরকে। আরো কিছু দেখতে চান? আছে বড় চমক, বঙ্গবন্ধু স্যাটেলাইট যেন আকাশে ঘুরতে ঘুরতে চলে এসেছে এই ড্রিম সাফারি পার্কে, হুবহু ওই স্যাটেলাইটেরই আদল। পদ্মা সেতুর নির্মাণ এখনো শেষ হয়নি, তাতে কি, পদ্মা সেতু কেমন হবে দেখতে চান? তাহলে ঘুরে আসুন ড্রিম সাফারি পার্ক। দেশের জন্য গর্বের এসব বিষয়ে এক শিল্পিত উপস্থাপন এখানে, যা সবারই ভালো লাগবে। এই ড্রিম সাফারি পার্কের নদীতে বিকেলে সন্ধ্যা রাতে চলে রিভার ক্রুজ, এ এক অন্য জগৎ। ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের আড্ডার তালে তালে চলে গানের সুর, সন্ধ্যা পেরিয়ে কখন যে রাত হয়ে যায় টেরই পাওয়া যায় না।